And guys, lake park এর ভিতরে আমরা প্রবেশ করলাম। Good morning everyone, welcome to our new blog. Guys, আজকে আমি যাচ্ছি হচ্ছে নতুন একটি lake park রয়েছে, সেই lake park টিতে আজকে আমি যাব। সেই জায়গাটি হচ্ছে উত্তরা লেক পার্কে আর কি। এখানে আমি প্রায় এসে থাকি অ্যান্ড আপনাদের ভাবলাম যে আজকে সকাল সকাল বের হয়ে যাই আপনার সাথে এই ব্লগটা শেয়ার করার জন্য। অ্যান্ড জায়গাটা আমার কাছে খুব অসাধারণ লাগে, এখানে আমি প্রায় আসা যাওয়া করি আর কি। এই প্লেসটা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। অ্যান্ড সো লেটস গো। যে লেক পার্কেটি আমরা যাব, সেই লেক পার্কের খুব কাছাকাছি আমরা এসে পড়েছি অ্যান্ড আমরা লেক পার্কেটিতে ঢুকব। আমার লেক পার্কটা বামে রয়েছে কিন্তু আমাদের হেঁটে আরও সামনে যাওয়া লাগবে, কারণ সামনে মেন গেট রয়েছে আর কি। গাইস, লেক পার্কের খুব কাছাকাছি আমরা আসলাম। অ্যান্ড গাইস, লেক পার্কের ভিতরে আমরা প্রবেশ করলাম। লেক পার্কের ভিউটা আমি আপনাকে দেখাবো এখন। এটা হচ্ছে লেক পার্কটা। গাইস, এই লেক পার্কটি আমার কাছে খুব ভালো লাগে অ্যান্ড তার পাশে যে একটি মাঠ রয়েছে, মাঠটি হচ্ছে এটা। আর এই মাঠে ছেলেমেয়েরা খেলাধুলা করে আর কি। গাইস, আপনাদেরকে মাঠটা দেখানো যাক। এটার পাশে হচ্ছে ফুটবল গ্রাউন্ড আর এটা হচ্ছে নর্মালি প্লে গ্রাউন্ড আর কি, খেলাধুলা করার জন্য ছোটদের জন্য। উত্তরা লেক পার্কটি খুব অসাধারণ আর এটি হচ্ছে উত্তরা কল্যাণ সমিতি সেক্টর 4-এ, এটি আপনারা দেখতে পাবেন। আর এখানে কিছু হাঁস রয়েছে লেক পার্কে পানির মধ্যে অ্যান্ড সেগুলো আপনাকে দেখাবো এখন। অ্যান্ড গাইস, উত্তরা কল্যাণ সমিতির পার্কটা হচ্ছে এটা। গাইস, এখানে হেঁটে যাচ্ছিলাম আর এখানে জায়গাটা খুব নিরিবিলি। এখানে দুই সাইডে সারিবদ্ধভাবে বিভিন্ন নারিকেল গাছ রয়েছে অ্যান্ড আপনারা যারা এখানে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়বেন তাদের জন্য এখানে একটি ছাউনি রয়েছে, যেখানে দেখতে পারবেন আপনারা বৃদ্ধ কিছু লোকজন এখানে বসে রয়েছে, রেস্ট করতেছে। অ্যান্ড আমার পাশে যে লেক পার্কটি রয়েছে এখান দিয়ে সোজা আপনারা যখন হেঁটে যাবেন তার পাশে দেখবেন বিভিন্ন বেঞ্চ রয়েছে, যেখানে আপনারা বসতে পারবেন, যেখানে আপনারা কথা বলতে পারবেন, আড্ডা দিতে পারবেন। বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে পার্কটিতে অ্যান্ড সারিবদ্ধভাবে এখানে অনেকগুলো গাছ রয়েছে আর অনেক গাছ থাকার কারণে এখানে একটি ছায়াময় পরিবেশ রয়েছে। আর আমি এখন আপনাদের একটি শিশু পার্ক দেখাবো, এখানে শিশু পার্ক রয়েছে আর শিশু পার্কটি এখানে এই সাইডে, সেটা আমি দেখাচ্ছি। এই যে এটি হচ্ছে শিশু পার্কটা। এটা এখন খালি থাকে, বিকাল হলে এখানে তাদের প্যারেন্টসরা তাদের ছেলেমেয়েদের বাচ্চা কাচ্চাদের নিয়ে এখানে আসে আর কি, এখানে এনজয় করে। আর এখানে একটি বট গাছ রয়েছে গাইস, সেটা হচ্ছে আমার একদম পাশে। আর চলেন
আমরা একটু বট গাছের নিচে বসে একটু রেস্ট করি। গাইস আমরা পুরো পার্কটি ঘুরে দেখলাম অ্যান্ড প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা হেঁটে এসেছি আর এখন এসে আমরা একটি ছাউনিতে বসছি। প্রথমে যে ছাউনিটি দেখাইছিলাম সেটা একটা, আর এখানে লাস্টের দিকে আসলে আপনি আরেকটা ছাউনি পাবেন, সেটা হচ্ছে বট গাছের একদম সাথে। আর আমরা হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে পড়ছি, আর আমি যেখানে বসে রয়েছি এই ছাউনিটা হয়েছে সেকেন্ড নাম্বার যে ছাউনিটা ছিল। এই ছাউনিতে আপনারা দেখবেন এখানে কয়েকটি টেবিল রয়েছে, বেঞ্চ রয়েছে অ্যান্ড উপরে গ্যাস ফ্যানও লাগানো আছে। আর গরমে যদি ক্লান্ত হয়ে পড়েন, অতিষ্ঠ হয়ে পড়েন, তাহলে দেখবেন যে এখানে ফ্যানে আপনারা রিল্যাক্স, মানে নিজের বডিটাকে একটা রিল্যাক্স ফিল দিতে পারবেন, আপনার কাছে খুব ভালো লাগবে। সকাল সকাল 7টা থেকে 9টা পর্যন্ত অনেক লোকজন থাকে যারা জগিং করার জন্য এখানে আসে। অ্যান্ড গাইস সকাল সকাল যখন মনে করেন একটু রোদ যখন উঠবে ওই রকম টাইমটা মনে করেন যদি এখানে আপনি বসেন লেক পার্কটা, আপনার কাছে খুব ভালো লাগবে। আর গাইস জায়গাটা গাছ অসাম লাগবে, আমার কাছে খুব ভালো লাগে। তারা যারা যারা উত্তরা জসীমউদ্দিন লেক পার্কটিতে আসতে চান তারা উত্তরা জসীমউদ্দিন নেমে 4 নম্বর সেক্টরে আসলে আপনারা এই লেক পার্কটি পেয়ে যাবেন। অ্যান্ড আপনারা যদি এই লেক পার্কটি না চিনে থাকেন তাহলে আপনার যে কোনো কাউকে জিজ্ঞাসা করতে পারেন যে উত্তর 4 নম্বর সেক্টরের লেক পার্কটি কোথায়, তারা আপনাদের কে বলে দিবে, আপনারা খুব সহজে আপনারা এই লেক পার্কটিতে আসতে পারবেন। গাইস ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন অ্যান্ড আপনার কোনো মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর গাইস আমাকে খুব সাপোর্ট করবেন অ্যান্ড চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ, বাই।